বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا عن أبي هريرة رضي الله تعالى عنه قال

মসজিদ তৈরি করলে জান্নাত পাওয়া যায় মসজিদে বসে এবাদাত করলে জান্নাত পাওয়া যায় সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন কেউ যদি মসজিদে গিয়ে জামাতে সলাত আদায় করে ফজরের সলাত তারপরে ওখানে বসে থাকে ওখানে বসে থেকে তাসবি তাহালিল করে গুরুল্লাহ আল্লাহকে স্মরণ করে হাত তাঁতল অসামস সূর্য উঠা পর্যন্ত যদি ও বসে তাসবি তাহালিল আদায় করে অতুসলিরা কাতায়ন তারপরে দূরে সলাত আদায় করে আজরহ আজরে উমরাতিন তাম মাতিন তাম মাতিন তাম্মা তাহলে হজ এবং উমরা করে যে নেকি পাবে সে নেকি পাবে পূর্ণ নেকি পাবে পূর্ণ নেকি পাবে পূর্ণ নেকি পাবে সম্মানিত দর্শক মন্ডলী মসজিদে বসে থেকে সলাতের পরে যদি আমরা এইভাবে তাসবি তাহলিল করতে 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 সূর্য উঠে যায় আর তারপরে যদি দূরে কাজ সলাত আদায় করি তাহলে পূর্ণ হজের নেকি পাব পূর্ণ হজের নেকি পাব সমনিত দর্শক মন্ডলী দেখেন আল্লাহর কত দয়া আল্লাহর কত রহমত ইবন আব্বাস রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল আলাইহি আসাল্লাম বলেছেন কাল আল্লাহ তালা আল্লাহ তালা বললেন ইয়ে মোহাম্মদ সেমুল মালা মালাউল আলা মোহাম্মদ আপনি কি জানেন আকাশে ওরা কি বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছে আমি বললাম নাম ইলকাপারাত জি আমি জানি কি কাজ করলে পাপ ক্ষমা হয়ে যাবে এই বিষয় নিয়ে তারা তর্ক বিতর্ক করছে হইচই করছে সালাওয়াত। পাপ মিটে যাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে সলাতের পরে মসজিদে বসে জিকির আজকার করা মসজিদে বসে যদি মানুষ তাসবি তাহলে করে জিকির রাজকার করে তাহলে তার পাপ মুছে যাবে এটা তার পাপ মোচনের বড় মাধ্যম ও মাসু লাগদাম এল জামাত আর অজু করে সুন্দর করে অজু করে যদি মসজিদে পায়ে হেঁটে যায় তাহলে তার পাপ মিটে যাবে বেডে যাবে রসুল সাল্লাম বললেন ও অজুই আলাল মাকার হে। কষ্টের সময়ে কেউ যদি সুন্দর করে অজু করে তাহলে তার পাপ মিটে যাবে আর মান বেড়ে যাবে আল্লাহ রসুল বলছেন

সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেই দিন তার তাকে জন্ম দিয়েছিল সম্মানিত দর্শক মন্ডলী আমরা কে বোঝাতে সক্ষম যে মসজিদে বসে জিকির আজকার করলে কত নেকি হবে মানুষ যদি মসজিদে বসে আদায়ের পরে জিকির আজকার করে তাহলে সে সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল আমরা জানি যে মানুষ যদি বৈধ পয়সা দিয়ে হজ করে আর এই হজ যদি আল্লাহ আল্লাহতালা কবুল করেন তাহলে সে ব্যক্তি ওই দিনের মতো হয়ে যায় যে দিন তার মাতা তাকে জন্ম দিয়েছিল সে একবারে পাপ থেকে নিষ্পাপ হয়ে যায় আল্লাহ রসুল এখানে বলছেন যে ওই ব্যক্তি ও নিষ্পাপ হয়ে যায় যেই ব্যক্তি সুন্দর করে অজু করলো এরপরে মসজিদে গেল মসজিদে গিয়ে সলাতের পরে বসে তাসবি তাহালী জিক আজকার করলো অপেক্ষা করলো আল্লাহ রসুল বলছেন তারপরে আল্লাহ আল্লাহতালা আমাকে বললেন তুমি তারপরে বলবে আল্লাহুমাইন্নী আসআলুকা ফালাল খাইরাতে ওয়া তারকাল মুনকারাতে আল্লাহ তোমার কাছে চাচ্ছি ভালো কর্ম আর তোমার কাছে মন্দ কর্ম ত্যাগ করা চাচ্ছি ওহাবাল মাসাকিন মিসকিন দরিদ্র ফকিরকে ভালোবাসা চাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী দেখুন তো আমরা এই তিনটা জিনিস বুঝাতে পারি না। খুব গুরুত্বপূর্ণ তিনটে বিষয় এক আল্লাহ বলছেন যে মুহাম্মদ তুমি এই দুয়াটা পড়ো তোমার সলাতে তুমি তোমার সলাতে বলবে সলাতের পরেও বলতে পারি আমরা সালাম ফিরার পূর্বে বলতে পারি প্রথম বাক্য হচ্ছে আল্লাহ ইন্নি খায়রাত আল্লাহ তোমার কাছে সব ভালো কর্ম চাচ্ছি যেটা করব যেন ভালো হয় যেটা বলবো যেন ভালো হয় অত্যার কাল মন সব অপছন্দ ত্যাগ করা চাচ্ছি কোনো কর্ম যেন অপছন্দ না হয় কোনো কথাও যেন অপর্যন্ত না হয় ও হুব্বাল মাসাকিন দরিদ্র ফকির মিসকিনকে ভালোবাসা চাচ্ছি কে চায় এগুলো বলেন তো মানুষ তো ভালো মন্দ কর্মই বুঝে না ঝগড়া বিবাদ লাগলে সবচেয়ে অশ্লীল কথা বলে নিয়ে জয় হয়ে যাওয়াটা মনে করে এটা তার লাভবান হওয়ার মাধ্যম মানুষ তো এ দোয়া করে না আল্লাহর কাছে এটা বলতে হবে আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন যে আপনি বলুন ফকির মিসকিনকে তো আমরা ঘৃণা করি পছন্দ করি না আসার সাথে সাথে কিছু দেওয়ার সক্ষম ক্ষমতা থাকলেও বলি করো পর আর একটা ফকির এসে যদি বাড়িতে ভিক্ষে চাই তাহলে বাড়ি সব খেপে যায় এক একজন এক এক কথা বলে ভিতর থেকে বলে যাও এখন ভিতর থেকে বলে মাফ করো এক একজন এক এক কথা বলে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ আমাকে বললেন যে এই কাজটা তুমি করো ফেরালি তুমি আমাকে মাফ করো তার হামনি তুমি আমার প্রতি দয়া করো এই পাঁচটা বাক্য সম্মানিত দর্শক মন্ডলী আমরা আবারও বলি বই দেখে হাদিস দেখে আমরা এটা মুখস্থ করে নিতে পারবো সহি হাদিস আবু দাউদ তিরমিজি ইবনি মাজা প্রায় হাদিস গ্রন্থে রয়েছে একটা বাক্য হচ্ছে যে আল্লাহ ইন্নি আস আল কাফে এল আল খায়রাত দুই ওয়াত্তারকাল মুনকারাত 3 ওহব্বাল মাসাকিন 4 ও আনতাগফিরালি তুমি আমাকে maaf করো পাঁচ ও হামনি তুমি আমার প্রতি দয়া করো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সালাতের পরে বা সালাতের মধ্যে এই দোয়া পড়তে পারি এতে আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করবেন উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাশশিরিল মাসায়িনা এলল মাস যারা পায়ে হেঁটে মসজিদে যায় তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও কেয়ামাতের মাঠে যখন অন্ধকার থাকবে সেই দিন তাদের জন্য পূর্ণ আলো হবে শুনো তোমরা সেসব ব্যক্তিকে সুসংবাদ দিয়ে দাও যে ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে যায় তাদের জন্য কেয়ামাতের মাঠ হবে আলো উজ্জ্বল যেদিন অন্যের জন্য হবে অন্ধকার সেই দিন এসব মানুষের জন্য কেয়ামাতের মাঠ হবে আলো সম্মানিত দর্শক মণ্ডলী পায়ে হেঁটে আমরা মসজিদে যাব ইনশাল্লা এই নেকি পাবো আবু তালা আল্লাহন বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি অজু করল সুন্দর করে অজু করলো মসজিদে গেল সলা আদায় করলো চুপ থেকে খুদবা শুনলো ওই জুমা থেকে এই জুমা মধ্যে যা পাপ হয়েছে আল্লাহ তালা তার সব পাপ ক্ষমা করে দেবেন সুহান আল্লাহ কেউ যদি এইভাবে মসজিদে যায় তাহলে আল্লাহ তার সব পাপকে ক্ষমা করে দেবেন আল্লাহর নবী বলেছেন কে যদি সকালে সকালে গোসল করে এরপরে অজু করে সম্ভবপর পরিষ্কার কাপড় পরে মসজিদে গিয়ে মানুষকে না ডিঙ্গিয়ে সামনের দিকে না যাওয়ার চেষ্টা করে কোন এক জায়গাতে সলাত আদায় করে তারপরে ইমাম সাহেবের খুদবাসনে আল্লাহ রসুল বলছেন লেকুল্লে প্রত্যেক পদক্ষেপে এক বছর সলাত আদায় করে জানে কি হবে এক পদক্ষেপে তত নাকি হবে এক বছর তাহাজুদ পড়ে জানে কি হবে এক পদক্ষেপে তত নাকি হবে সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহর এই দয়া রহমতকে আমরা বোঝাতে সক্ষম কোনো মানুষ যদি সুন্দর করে অজু করে মসজিদে যায় গিয়ে সলা আদায় করে অপেক্ষায় থেকে যায় এমমের খুদ শোনার জন্য আল্লাহর নবী বলছেন যে বাড়ি থেকে বের হয়ে যতটা পদক্ষেপ রেখেছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে আল্লাহ আল্লাহতালা এক বছরের নেকি দিবেন তাহার্যুদের এক বছরের নেকি দিবেন সিএম পালনে তো আমি যদি এক হাজার পদক্ষেপ রেখে থাকি তাহলে এক হাজার বছর সলাত আদায় করে তাহাজ্জুদ পড়ে জানে কি হবে এক হাজার বছর শ্যাম পালন করে জানে হবে তাই হবে এ কথাই রাসুল সাল আলি বলছেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা অজু করে মসজিদে গিয়ে সলাত আদায় করে কিছু বসে তাসবি তাহাল করে রাজকার করে আল্লাহর এই দেওয়া দয়া রহমতকে গ্রহণ করার ধরার প্রার্থনা চেষ্টা করি আল্লাহ আমাদের কবুল করুক সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ বিরতির পরে এই বিষয় আমরা গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রমজান একটা অতি পবিত্র মাস এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কদর সিয়াম এবং কিয়াম গুরুত্বপূর্ণ সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাস্লাম বলছেন যে এই উম্মাদ ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোন এবাদত নেই রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো সাউ জানুন মাহে রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন

তোমরা কি জানো কোন ব্যক্তি নিঃসিকন বললেন আমাদের মধ্যে সেই ব্যক্তি নিঃস যা টাকা পয়সা ধন সম্পদ নেই তখন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি নিঃস হবে যে পৃথিবী থেকে সালাদ সিয়াম জাকাত আদায় করে আসবে কিন্তু তার সাথে সাথে ওই সমস্ত লোকেরা আসবে সে যাকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে তারও সম্পদ আত্মসাত করেছে কাউকে হত্যা করেছে এবং কাউকে মেরেছে অতপর এই সমস্ত হকদারকে তার নেকি হতে দেওয়া হবে এভাবে হকদারকে হক পূরণ করার পূর্বেই যদি তার নেকি শেষ হয়ে যায় তখন তাদের পাপসমূহ তার উপর চাপানো হবে শেষে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সেই মুসলিম চতুর্থ খণ্ড সৎকাজ সদ ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা ছ হাজার দুশো একান্ন মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যে অপেক্ষায় বসে আছেন এই জন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আপনাদেরকে যায়ে খায়ের দান করে আল্লাহ খায়ের আমরা বলছিলাম মসজিদ নির্মাণ করে নেকি পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে আমরা বলছিলাম মসজিদে পরে বসে থেকে তাজবি তাহাল জিকির আজকার করলে আল্লাহ আমাদের পাপ মিটিয়ে দিবেন মান মর্যাদা বেশি করে দিবেন আবহরায় রাজি আল্লাহন বলেন রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন এ ওয়াজা ফাহসানালুয়া কোন ব্যক্তি যখন অজু করে সুন্দর করে অজু করে যায় তারপর মসজিদের দিকে বের হয় ওয়ালা ইল্লা সলা আর একমাত্র সলাতি ওয়ালা ইউক রেজো সলা। একমাত্র সলাতি তাকে মসজিদের দিকে নিয়ে যায় অর্থাৎ অজু করে সে মসজিদে গল্প করার জন্য যায় না সলাত আদায়ের জন্য যায়

পাপ মিটিয়ে দিবেন যত পদক্ষেপ রাখছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে আল্লাহতালা তার একটা করে পাপ মিটিয়ে দিবেন আর একটা করে নেকি প্রদান করবেন এবার সলাত আদায় করল আল্লাহর নবী বলছেন তুসলি আলাই হ্যা সলাত আদায় করলে ফেরেস্তাগন তার উপরে আল্লাহর দরবারে শান্তি কামনা করেন আল্লাহর নবী বলছেন মসজিদে গিয়ে আদায় করে বসে তাসবি তাহলিল করি তাহলে ফেরস্তাগন চারটে বাক্য বলেন প্রথমে বলেন আল্লাহমদ হে আল্লাহ তুমি তার প্রতি দয়া করো আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আল্লাহ মারাহম হো আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজিল করো আল্লাহমদ তুব হে আল্লাহ তুমি তার তোবা কবুল করো আমরা মসজিদে বসে বলবো আসতাগফিরুল্লাহ ওトゥবিলাইহ। আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই। তোমার নিকট ফিরে যেতে চাই। আমরা বলবো লা ইল্লা আন্তা সুবহানাকা আমরা বলবো রব্বিক ফির ও আনতা খাইরুর তুমি ক্ষমা করো তুমি মাফ করো। তুমি যে বড় দয়াবান তুমি যে বড় ক্ষমাবান। আমরা বলবো রব্বি ইন্নী জালামতু নাফসি ফেরে লী। আল্লাহ আমরা অত্যাচার করেছি। তুমি আমাদেরকে মাফ করো। আমি অত্যাচার করেছি তুমি আমাকে মাফ করো আমরা এভাবে বলতে থাকব। আর ফেরে বলবেন আল্লাহ তুমি তার তোবা কবুল করো আল্লাহ তুমি তাকে মাফ করো আল্লাহ তুমি তার প্রতি দয়া করো আল্লাহ তুমি তারপরে রহমতের দৃষ্টি দাও এভাবে ফেরেস্তা বলবেন আর আমরা এভাবে আল্লাহর দরবারে বলতে থাকবো কতক্ষণ পর্যন্ত এভাবে চলতে থাকবে মালাম ইউ উদি যতক্ষণ পর্যন্ত কেউ কাউকে কষ্ট না দিচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার অজু নষ্ট না হচ্ছে সম্মানিত দর্শক মন্ডলী অজু না থাকলে কিন্তু এটা হবে না অজু ভেঙে গেলেই ফেরস্তা নেই আর যদি কেউ কাউকে একটু কথা দিয়ে বা কর্ম দিয়ে কষ্ট দেয় তাহলে ফেরস্তা নেই একেবারে সুন্দর হয়ে মসজিদের এক পাশে গিয়ে বসে সলাত আদায়ের পরে জিকির আজকারে ব্যস্ত থাকতে হবে তাহলে আল্লাহ তালা প্রতিদান আমাদের দিবেন আবু হরাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন সাবা আতুন ইজুল্লহিম সাত শ্রেণীর মানুষ রয়েছে যাদের জন্য আল্লাহ তালা বিচার মাঠে বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না সম্মানিত দর্শক মন্ডলী বিচারের কাঠগোড়াতে সূর্য হবে মানুষের এক মাইল উপরে অর্ধ হাত উপরে হবে কথা ঠিক নয় মানুষের মাথার এক মাইল উপরে হবে সূর্য ও নাস কোনো নাচ ফিলারাক মানুষ সেদিন তার পাপ অনুযায়ী হবে ঘামের মধ্যে কারো ঘাম হবে টাকনু পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো ঘাম হবে গলা পর্যন্ত আপনাকে কি দিয়ে বুঝায় বিচারের মাঠ কত কঠিন আর কত জটিল কবর যত জটিল কেয়ামাতের মাঠ তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাতের মাঠ যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি জটিল যেই দিন আল্লাহ তালার বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিন কত তাপ মানুষের গায়ে লাগবে এটা এখন বুঝানো সম্ভব নয় সম্মানিত দর্শক মন্ডলী সেই দিন আল্লাহ সাত শ্রেণীর বিশেষ ছায়া তলে রাখবেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন আদেল ন্যায় পরায়ণ নেতা যারা ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে চেয়ারম্যান হোক মেম্বার হোক এমপি হোক মন্ত্রী হোক গ্রাম্য সরদার হোক যেই ব্যক্তি ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে আল্লাহ তাকে বিচারের কাঠ বিশেষ ছায়াতলে আর ওই ব্যক্তি বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তি বাল্য অবস্থা থেকে এবাদতে অভ্যাসী সাত বছর বয়সে সলাদ শুরু করেছে দশ বারো বছর বয়সে সিয়াম পালন শুরু করেছে কোনোদিন কাউকে ধোকা ফাঁকি দেয়নি শুধু ঘুষ খায়নি মানুষের সাথে অন্যায় আচরণ করেনি মিথ্যার আশ্রয় সব সবসময় নিজেকে নিখুঁত রাখার প্রাণপণে চেষ্টা করেছে এরকম ব্যক্তি বাল্য অবস্থা থেকে এবাদত করার কারণে আল্লাহ তালা তাকে বিচারের কাঠ গড়াতে বিশেষ ছায়া তলে রাখবেন সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ও রাজুলুন কালবহু মোয়াল্লা বিল মসজিদ ওই ব্যক্তিও বিশেষ ছায়া তলে থাকবে যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত মসজিদে সলাত আদায় করেছে তাসমি তাহলিল করেছে এরপরে বাইরে কোনো প্রয়োজনে গেছে আর শুধু ব্যস্ত কখন ফিরে যাবে কখন মসজিদে ফিরে যাবে কখন ফিরে যাবে তাসমি তাহলিল করে মসজিদ থেকে এসেছে আবার কখন মসজিদে ফিরে যাবে এ নিয়ে ব্যস্ত রাসুল সাল আলহ্লাম বলেন যারা মসজিদ থেকে বের হয়েছে আবার মসজিদে ফিরে আসার জন্য ব্যস্ত এই সব মানুষ থাকবে বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়া তলে সম্মানিত দর্শক মণ্ডলী বিচারের কাঠগড়া কত কঠিন এটা বোঝাতে যেমন অক্ষম আমরা বিচারের মাঠে যখন সূর্য মাথার উপরে আসবে তখন সূর্যের তাপ কত কঠিন ও জটিল হবে এটা আমরা বোঝাতে অক্ষম সম্মানিত দর্শকমণ্ডলীরা সুলসাল্লাহ সাল্লাম তার পরের বাক্যে বললেন ওয়া রাজুলুন বেকার আল্লাহ খালি এন ফাফাজা ওই ব্যক্তি ও বিচারের মাঠে বিশেষ ছায়াতলা থাকবে যে ব্যক্তি একাই আল্লাহকে ডাকে ঝরঝর করে চোখের পানি ঝরে রব্বি ইন্নি জালন্ত নফসি ফাঁ ফেরেনি প্রতিভা অন্যায় করেছি তুমি মাফ করো একাই নির্জনে আল্লাহকে ডাকে ঝরঝর করে চোখের পানি ঝরে আসে আল্লাহর ভয়ে কাঁদে এরকম ব্যক্তি বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে থাকবে যখন কেউ নেই একাগ্র চিত্তে অন্ধকারে কোনো সময়ে নির্জনে বসে আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে এ ব্যক্তি জাহান্নামে নামে যাবে না এইরূপ যে গাভীর মাঠ থেকে দুধ বের করার পরে আবার ভিতরে দুধ প্রবেশ করানো যেমন অসম্ভব যারা আল্লাহর ভয়ে কাঁদে তাদের জাহান্নামে নামে যাওয়া তেমনই অসম্ভব সমন্বিত দর্শক মন্ডলী আমরা কি কথাটা বোঝাতে পারছি যারা আল্লাহর ভয়ে কাঁদে তারা বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়া তলে থাকবে তারা জাহান্নামে নামে যাবে না গাভীর মাঠ থেকে দুধ বের করে যেমন ভিতরে প্রবেশ করানো অসম্ভব তেমন একজন মানুষ আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান নামে যাওয়া অসম্ভব আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিও বিচারের কাঠগড়াতে বিশেষ থাকবে যে ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী অশ্লীল কাজের দাওয়াত দিল তখন যুবক বলল এমনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি মিশরের সুন্দরী নারী জুলাই খাই সফল সাল্লামকে বলেছিল কাতে লাভ হবো অকালাতে সব দরজা বন্ধ করে দিয়ে বলেছিল ইসব তুমি আমার সাথে অন্যায় লিপ্ত হও তখন ইসব আলাই সাল্লাম বলেছিলেন মাজ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই প্রতিপালক তুমি একমাত্র আমার আশ্রয় দাতা এরকম ভাবে সে নিজেকে এ অন্যায় থেকে যদি বাঁচিয়ে নিতে পারে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী অশ্লীল কাজের তাওয়াত দিল তখনও বললো ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই ব্যক্তি বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে থাকবে রাসুল সাল্লাম বলেন বিচারের কাঠ গড়াতে ওই ব্যক্তিও বিশেষ ছায়া তলে থাকবে যে ব্যক্তি দান করল ফা ফা গোপনে দান করল। এমন ভাবে গোপনে করল। যে ডান হাত যে দান করলো বাম হাত বুঝতে পারলো না কি দান করলো প্রকাশ্যে দান করা যায় আল্লাহ ফজরের সালাতের পরে বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে কে কেমন দান করতে পারো আল্লাহ বললেন যা অর্থ সম্পদ রয়েছে তার অর্ধেক দিলাম সিদ্দিক রাজি আল্লাহ তাল বলেন আল্লাহর নবীম আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে আমার অর্থ সম্পদ যা আছে সবই দিয়ে দিলাম সুহান আল্লাহ প্রকাশ্যে দান করা যায় কিন্তু গোপনে দান করলে যে নেকি হবে প্রকাশ্যে দান করলে সেই হবে না নেকি হবে অবশ্যই অনেক সময় প্রকাশ্যে দান করলে আর দান করে সেটারও নেকি হয়ে যায় কিন্তু গোপনের বিষয়টি ভিন্ন আল্লাহ রসুল বলছেন যদি গোপনে দান করে তাহলে আল্লাহ তালা তাকে বিচারের মাঠে বিশেষ ছায়া রাখবেন সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসে সাত শ্রেণীর মানুষকে বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে রাখবেন এ কথা বলা হয়েছে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মসজিদ থেকে বের হওয়ার পরে আবার মসজিদে আসার জন্য ব্যস্ত হয়ে যায় আল্লাহ তুমি তুমি বড় বড় দয়াবান। রহমান। আমরা তোমার রহমতের আশাধারী তোমার রহমতের হয়ে বলছি তুমি আমাদেরকে মসজিদে গিয়ে এবাদত করার তৌফিক দান করো মসজিদে জিকির আজকার করার তৌফিক দান করো এই আজকারের বিনিময়ে তুমি আমাদেরকে বাসি করো তোমার অনেক দয়া তোমার অনেক রহমত প্রতিপালক আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি maaf করো যারা আমরা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এই দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিস সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ ক্যালথাউ রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি এক পাঁচ এক

পুরান একটা চূড়ান্ত বার্তা মহা